আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। আমাদের খালা শুটকির ভর্তা বানিয়েছে, এটা হচ্ছে মলা মাছের শুটকি। উনি ফার্স্টে মলা মাছের শুটকিগুলো তেলে নিচ্ছেন কড়াইতে। এখানে রসুন লাগবে, পেঁয়াজ লাগবে, আর হচ্ছে শুকনা মরিচ, লবণ। এই শুকনা মরিচ উনি ফার্স্টে ভেজে নিয়েছেন তেল দিয়ে, এখন লবণ দিয়ে উনি পাটায় পিষে নিচ্ছেন। শুকনো মরিচ পাটায় পিষে নিয়েছেন ভালো করে মিহি করে। এখন উনি শুটকিটা পাটায় পিষে নেবেন। শুটকি পাটায় পিষে নেওয়ার আগে উনি তেলে নিয়েছে চুলায়, তারপর উনি শুটকিগুলো পানিতে ধুয়ে নিয়েছে, তারপর আবার উনি তেল দিয়ে শুটকিটা ভেজে নিয়েছিলেন। কিন্তু আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তাই দেখাতে পারিনি আপনাদের, তোমাদের সরি সেই কারণে। এই দেখো কত সুন্দর করে মিহি করে পাচ্ছে। ওনার হাতে এই ভর্তাটা খুবই টেস্ট। এই যে এখন উনি রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে মিহি করে বেটে নিয়েছেন। এখন সবগুলো মিহি শুকিয়ে যে ভর্তাটা বেটে নিয়েছে ওনার সাথে সব ভালোভাবে মিক্সড করে নিয়েছে। আমিও রান্না শিখছি ওনার কাছ থেকে। উনি এই ভর্তাটা খুবই ভালো পারে। এই যে এখন উনি আবার পাটায় মিহি করে বেটে নিয়েছে। এই দেখো কত সুন্দর কালারটা, কি সুন্দর এসেছে। তৈরি হয়ে গেল স্পেশাল শুকির ভর্তা। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে।